এবারের জন্মদিনে শান্তির অমেয় বার্তা দিলেন পরিমণি। কি ছিল পরিমণির সেই শান্তির অমেয় বার্তা? প্রিয় দর্শক, জানলে অবাক হবেন, আর জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। সদা হাস্য উজ্জ্বল ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরিমণি নিজে সবসময় আনন্দ খুশিতে ডুবে থাকতে চান, অন্য কেউ রাখতে চান মাতিয়ে, সুখ ও শান্তিতে ভরিয়ে দিতে চান সবার মন। গত 24 অক্টোবর এই আনন্দ ও শান্তিপ্রিয় মায়াবিমুখের নায়িকার জন্মদিন উদযাপন করা হয়। পরি এর আগে তার জন্মদিনের কয়েকটি অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য ড্রেস কোড নির্ধারণ করে দিয়েছিলেন। এবারের ড্রেস কোড হিসেবে মেয়েদের জন্য সাদা রং নির্ধারণ করা হয়েছে, ছেলেদের জন্য অ্যাকোয়া রং। কার্ডে একটি শান্তির পায়রা উঠছে, সঙ্গে শ্বেতশুভ্র পালক। পরিমণি প্রতি বছরই ঘটা করে তার জন্মদিন উদযাপন করেন, এবারও ঘটা করে উদযাপন করেছেন তার জন্মদিন। প্রতি বছর রাজধানীর 5 তারকা হোটেলে এই গ্ল্যামার কন্যার জন্মদিনের অনুষ্ঠান বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হলো না, পরির জন্মদিনে আমন্ত্রিতদের জন্য ছিল ড্রেস কোড। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন হলে উদযাপিত হলো এবারের জন্মদিন। জন্মদিনের আয়োজনে পরি আমন্ত্রণ জানিয়েছিলেন প্রিয় মানুষদের। এবারের জন্মদিনটা ছিল একটু ব্যতিক্রমী, কারণ সংসার জীবনে প্রবেশের পর এটাই পরির প্রথম জন্মদিন। তাছাড়া কুলজোড়ে এসেছে ফুটফুটে পুত্র রাজ্জ, সঙ্গে ছিলেন এ সময়ের আলোচিত অভিনেতা স্বামী সারিফুল রাজ, আরও ছিলেন নিজের ও শ্বশুরবাড়ির পরিবার পরিজন। প্রতি বছর পরিমণির নানাকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন, কিন্তু এবার ছিলেন তার পুরো পরিবার। পরির ইচ্ছা ছিল ছেলের হাতেই এবারের জন্মদিনের কেক কাটবেন, এমনটাই জানা গেছিল তার স্বজনদের কাছ থেকে। অবশেষে স্বামী সন্তান ও নানাকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন পরিমণি। গত বছর বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরির জন্মদিনের মূল মঞ্চ। উপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ছিল ফ্লাই উইথ পরিমণি, অর্থাৎ পরিমণির সঙ্গে উড়ো। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে হাজির হয়েছিলেন পরিমণি। তো প্রিয় দর্শক, এ ছিল আমাদের মাঝে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।